আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই জাপান স্টার বিডি ব্লগের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। কম বেশি আমরা অনেকেই টমেটোর ভর্তা খেতে পছন্দ করি, তো যারা টমেটোর ভর্তা খেতে পছন্দ করেন তাদের সাথে আজকে আমি টমেটোর ভর্তার রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে টমেটোর ভর্তা খেতে অনেক মজা। মাঝে মাঝে যখন জ্বর সর্দি হয় তখন মুখে রুচি থাকে না, তখন এরকম একটা টমেটোর ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। তো চলুন দেখি এটা বানাতে আমার কী কী লাগবে। তো এখানে আমি একটু মাঝারি সাইজের টমেটো নিয়েছি 5টা। এখন এই টমেটোগুলোকে কেটে নিব। তো মাঝখান দিয়ে এই সবগুলো টমেটো এইভাবে কেটে নিব। সবগুলো টমেটো মাঝখান দিয়ে কেটে নিলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ তেল। এখানে আছে 8-10টা শুকনো মরিচ। এখন এই শুকনো মরিচগুলোকে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আছে 7-8টা রসুন। রসুনগুলোর চামড়া সহ এখন ভাজবো। তো ভাজা প্রায় হয়ে গেছে, এখন রসুনগুলো উঠিয়ে নিব। তারপর ফ্রাই প্যানে দিয়ে দিব আরও 1 চামচ পরিমাণ তেল। তেল দিয়ে টমেটোগুলো বসাই দিব ফ্রাই প্যানে। সবগুলো টমেটো দেওয়ার পর এই পিঠ ওই পিঠ দুই পিঠে ভেজে নিব টমেটোর। এখন উল্টে দিব, এক পিঠ ভাজা হয়ে গেছে। তো সবগুলো টমেটো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। টমেটোর উপরে যে খোসাটা আছে এটা এখন উঠিয়ে নিচ্ছি। তো এটা না উঠালেও সমস্যা নাই, যারা পছন্দ করে না তারা উঠিয়ে নিতে পারেন। তো এই সবগুলো টমেটোর খোসা উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিব বেজে রাখা মরিচ। তো মরিচগুলোকে এখন ভেঙে গুঁড়ো করে নিব। তারপর দিয়ে দিব বেজে রাখা রসুনগুলো। রসুনগুলোকে এখন একটু কষলে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো। তো সবগুলো এখন মেখে নিব। তারপর দিয়ে দিব ধনে পাতা পরিমাণ মতো। তো আবারও সবগুলো একসাথে মেখে নিব। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিব বেজে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো দেওয়ার পর এখন এগুলোকে একটা একটা করে কষলে নিব বা ভেঙে নিব। তো সবগুলো কষলানোর পর ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিব লেবু। তো এখানে আমি 2 টুকরা লেবুর রস দিচ্ছি। তো যারা লেবুর রস পছন্দ করে না না দিলেও হবে। হয়ে গেছে আমার টমেটোর ভর্তা বানানো। তো যারা টমেটোর ভর্তা খেতে পছন্দ করেন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। খুদা হাফেজ।